Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Clothes. আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও আবার নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, বাংলায় যেটা বলে মিষ্টি মাতৃ অ্যান্ড হিন্দিতে বলে মিঠি মাতৃ। তো আমি আজকে এই মিঠি মাতৃ যা আমাদের বাংলা যেটা বলে মিষ্টি মাতৃ, এটা আমি বানাতে যাচ্ছি, মানে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি আমি কিভাবে বাড়িতে বানাই। অনেকে অনেক রকম ভাবে বানায়, কেউ এটা আটাতে বানায়, কেউ এটা ময়দায় বানায়। তো আমি এটা আজকে বানাচ্ছি। দেখো, ময়দা নিয়েছি 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, এই ঘিটা এটা দেবো। এগুলো আমি ফার্স্টে আমায় কি করতে হবে, এই ময়দাটাকে আমায় ফার্স্টে এসে মাখতে হবে। এর সঙ্গে ময়দার সঙ্গে আমি দিয়ে দেবো এই সুজিটা। সুজিটা দেওয়ার কারণ হচ্ছে, সুজিটা দিলে মাতৃটা আরো কুচকুচে হবে, বিকজ মাতৃটা এমনই একটা জিনিস, এটা বিস্কুটের মতো খেতে লাগে, খুব সুন্দর লাগে খেতে, মানে মানে করে রেখে এটাকে স্টোর করে রাখা যায়, এটাকে যখন ইচ্ছে খাওয়ার ইচ্ছা। ওকে, তো আমি এটা স্টার্ট করছি। ময়দাটা আমি মাখছি, দেখো এতে আছে ময়দা আর সুজি একসঙ্গে আছে। এতে আমি একটু সামান্য একটু নুন দিয়ে দিই, সামান্য অল্প নুন দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ মতো জল নিয়েছি। এটা আমি মাতৃ যে মানে যে রসটা করতে হবে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখো ততক্ষণ আমি ময়দাটাকে মাখি, ময়দাটা যে আমি মাখছি এটাও কিন্তু আমি জলটা গরম করে রেখেছিলাম, হালকা ঈষৎ উষ্ণ গরম জলে এটা মাখলে ভালো হয়। আর এর এর মাখার এই যে ডোটা হবে এটা খুব কিন্তু মানে নরম করলে হবে না, এটা শক্ত করে করতে হবে মাখাটা। মাতৃ খেতে আমরা সবাই ভালোবাসি, মানে বিশেষ করে কোনো যখন মানে পুজো পুজো ব্যাপার আছে, অকেশন, দিওয়ালি হোক, দুর্গা পুজো হোক, যে কোনো পুজোতে কি সারা বছর আমরা যদি করে রেখে যদি রেখে দিই বিস্কিটের মতো, এটা খুব সুন্দর লাগে, মানে যখন তখন মানে কোনো গেস্ট এলে তাকে দেওয়া যায় কি নিজেরাও ঘরে খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমার আমি এই দিকে একটু দেখছি, বিকজ এইটা এই যে চিনির যে রসটা করছি এটা হয়ে হয়ে এসেছে জল, এটা আমি দিয়েছিলাম 1/2 কাপ জল। তো এতে আমি এটাতে দেখো পুরো 1 কাপ চিনি আমি দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি, আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, এই কেশরের জলটা এতে দিয়ে দিচ্ছি, কালার আসবে। সুজিটা দেয়া হয়েছে বলে এটা খেতে কিন্তু মানে খুব কি বলবো মানে খুব টেস্টি হবে, খেতে খুব ভালো লাগবে।
এটা আস্তে আস্তে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, এটা আস্তে আস্তে হচ্ছে। এটাতে আরো একটু আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণটা হচ্ছে এটা আরো খেতে মানে মুচমুচে হবে। আমরা বাংলায় যে কথাটা বলি আস্তা, সেরকম আস্তা বলি। এটা আমার মোটামুটি মাখা হয়ে এসেছে। এবারে এটাকে আমাকে বেলতে হবে। আমি একটা বড় লেচি করে নিলাম, এটা একটা বড় লেচি করেছি। এবার এই বড় লেচিটাকে আমি বেলবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এবার আমি এটা বেলবো। দেখো এটা খুব বড় করে আমাকে বেলতে হবে। বড় ধরো রুটি বেলে যেরকম হবে সেই রকম করে বেলতে হবে। এবারে আমি এটা কি করবো, এই বাটিটার সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাটি না, আমি দেখছি গ্লাসটা কোনটাই ভালো হয়, গ্লাসটাতেই ভালো হয়। এর থেকে হলো তিনটে, এবারে মাটিগুলোকে আমি এই কাঁটাটার সাহায্যে একটুখানি করে কেটে নিই, এটা এরকম করে দিচ্ছি। তাতে কি হবে, এটা ভাজাটাও খুব ভালো হবে, ঘিটা যেহেতু ঢুকে এটা ভালো ভালো হবে। এবার আমি এটা ভাজতে আমি এবার বসাবো। এবার আমি কড়াটা বসালাম,
পেতে নিই। আমি এই গ্লাসটার সাহায্যে কেটে নিচ্ছি। আবার এই কাঁটাটা দিয়ে একটু ফুটো করে দিচ্ছি। একসাথে আমি মানে ছটা দিয়ে দিয়েছি। এগুলো দেখো কি সুন্দর ফুলেছে। এবারে 10টা আমি ধরে নিলাম। মোটামুটি হয়ে এসেছে, তো আমি এইটাতে তুলছি, এই জন্যই তুলছি যাতে আমার একটা বড় লেচি বানিয়ে নিচ্ছি। এদিকে আমার এখানে যেগুলো হয়েছে আমি অল্প অল্প করে এতে রসটা দিয়ে দিচ্ছি, বিকজ রসটা এবার হয়ে গেছে। এটা আমি গ্যাস অফ করে দিলাম, এর ওপর একটু করে আমি দিয়ে দিচ্ছি। আবার দিচ্ছি আমি আবার আমি এটা গ্লাস দিয়েই কাটছি।
গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে এরকম করে আবার ফুটো করে দিচ্ছি। বেশি এগুলো লালচে করে ভাজার দরকার নেই। আমি একটা মাটি এটা শুকনো এটা ভেঙে তোমাদের দেখাচ্ছি, খুব গরম, দেখো কত মচমচে হয়েছে। এটা ঠান্ডা হলে আরো কিন্তু মচমচে হয়ে যাবে। মাছরিগুলো অনেকে মানে যে যেরকম ভাবে করতে ভালোবাসে, মানে আমি করেছি একটু ছোট সাইজের করেছি, বড় সাইজের আমি করিনি। একই ব্যাপার, মানে জিনিসটা তো একই হবে, সাইজটা একটু বড় আর ছোট। এটা খুবই মানে কি বলবো, খুবই এটা মুখরোচক একটা খাবার। রসটা যেগুলো যেগুলো হয়ে গেছে তার উপর একটু একটু করে দিয়ে দিচ্ছি, তাতে কি হবে রসটা ভেতরে ঢুকবে।
আছো বন্ধুরা, আমি কিরকম ভাবে ক্লাস দিয়ে এটা কেটে নিচ্ছি। আমি গ্যাস অফ করে দিয়েছি বন্ধুরা, এটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমার প্রত্যেকটা মানে মাছি টাকো ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি তরকারির মধ্যে রাখছি। এবারে আমি এটার উপর এই যে আমি রসটা করেছিলাম এই রসটা আমি এর উপর দিয়ে দেবো। এইবার কি করব, এইগুলো সবগুলোকে একসঙ্গে এর সঙ্গে দিয়ে আমি একবার নেড়ে দেবো, মানে ওলট পালট করে দেবো। তাহলে কি হবে, প্রত্যেকটা মাছের মধ্যে রসগুলো খুব ভালোভাবে শোক করবে। রসটা দেখো কিরকম চিটচিটে রয়েছে, চিটচিটে মানে তার হয়নি বাট চিটচিটে রয়েছে। যে রসটা ছিল সব এর উপর আমি দিয়ে দিই। এইবারে এটা আমি দেখো তোমাদের সামনে করছি, এটা ওলট পালট করে দিচ্ছি। ওলট পালট করলে কি হচ্ছে, প্রতিটার মাটির ভেতর রসটা লাগছে। এবার আমি এটা তোমাদের সাজিয়ে দেখাচ্ছি। এই যে রসটা মানে এটা ভিজে গেছে, এটা আমি আবার এর উপর ধুয়ে দিচ্ছি। এটা এখন ঠান্ডা হবে, এটা আপনাদেরকেই টেনে নিন। যে লাস্ট যেটা ছিল সেটা আমি এর উপর পুরো ছড়িয়ে দিই। Thank you.
এবারে দেখো বন্ধুরা, এইটা ছিল আমার আজকের রেসিপি, মিষ্টি মাঠে অট অথবা হিন্দিতে কি বলে মিঠি মাঠে, কিন্তু খাবারটা একই, তার নাম মানে দুটো ভাষায় দুরকম ভাবে আমরা বলি। তো এই মিঠি মাঠে খেতে খুবই সুস্বাদু, আর এটা বানিয়ে রেখে দিলে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়, জাস্ট একটা মানে বিস্কিটের মতো, কিন্তু খেতে অত্যন্ত টেস্টি। ওকে, তো আজকের মতো আমার ভিডিও আমি এইখানেই শেষ করছি। এই ছিল আমার আজকের রেসিপি, তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, টেক কেয়ার, লাভ ইউ অল অ্যান্ড